হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে পেঁয়াজের কচুরির রেসিপি শেয়ার করব। পেঁয়াজের কচুরি করতে লাগছে ময়দা 250 গ্রাম, জোয়ান আর 1/4 কাপ সাদা তেল। পুর বানানোর জন্য লাগছে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে কাটা, এটা যেহেতু পেঁয়াজের কচুরি পেঁয়াজটা একটু বেশি লাগবে, আর 2 টেবিল স্পুন বেসন, আমি এটা শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি, আদা বাটা, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, লেবুর রস মানে লেবু, 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, করে স্ম্যাশ করে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, আর 1 চামচ ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, চিনি, গরম মশলা, আর 1 চামচ আমচুর পাউডার, আর হিং। প্রথমে আমি ময়দাটা মেখে নেব, তার জন্য একটি বড় পাত্রে ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দেব, জোয়ানটাকে হাতে ক্রাশ করে নিয়েছি, জোয়ান দিয়ে দেব, আর সাদা তেল পুরোটাই দিয়ে দেব 1/4 কাপ। আমি যে যে পরিমাণ বলছি সেই পরিমাপে দিলে কচুরিটা পুরো খাস্তা হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে জল দিয়ে মেখে নিচ্ছি, মেখে নিয়ে তারপরে আসছি। আমি আবার ময়দা মেখে নিয়ে চলে এসেছি, ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এবার আমি ময়দাটা একটু তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার পুরটা তৈরি করে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি, হিং দিয়ে দিচ্ছি, দিয়ে লঙ্কা কুচি গুলো দিয়ে দিচ্ছি। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার পেঁয়াজ গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা যেহেতু পেঁয়াজের কচুরি পেঁয়াজ তো একটু বেশি দিতেই হবে, না হলে ভালো লাগবে না। এবার দিয়ে দেবো নুন, এটাকে হালকা গোলাপি করে ভেজে নেব। এটা হালকা গোলাপি হয়ে গেছে, এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, চিনি, আমচুর পাউডার, দিয়ে ভালো করে নাড়াবো।
এবার বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে দেবো। বেসনটা দিলে বাইন্ডিংটা একটু ভালো আসে। এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। বড় বড় টুকরো আছে সেগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে দেব। এবার এর মধ্যে লেবুর রসটা চিপে দিচ্ছি। এবার পুরটা আমি নামিয়ে দেবো, তার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এই পুরটাকে ঠান্ডা হতে দেব, ঠান্ডা হলে একটু হালকা হাতে মেখে নেব ভালো করে। এবার আমি ময়দাগুলোকে এরকম ছোট ছোট লুচির মতো লেচি করে কেটে নিয়েছি, এগুলোকে এবার লুচির মতো ভেজে নেব, বেলে নেব, সরি। এগুলোকে আমি ছোট ছোট লুচির মতো করে বেলে নিয়েছি। এবার আমি এগুলোর মধ্যে পুর দেব, তার জন্য লুচিগুলোকে আমি হাতে এইভাবে নিয়ে নিয়েছি। এই যে এর মধ্যে পুর ভরে দিলাম, এবার এর মুখটাকে আমি বন্ধ করে দেব। দিয়ে মুখটাকে বন্ধ করে এরকম করব যাতে বেরিয়ে না যায়, দিয়ে হাত দিয়ে এরকম একটুখানি চ্যাপটা চ্যাপটা করে দেব। এইভাবে আমি সবকটাকে করে নেব। আমি সবগুলোকে এইভাবে করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি, এটা ডুবো তেলে ভাজা হবে, আর তেল বেশি গরম যেন না হয়, তাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এর মধ্যে আমি এবার একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। এগুলোকে এবার উল্টে দিয়ে দেখব। এদিকটা লাল লাল হয়ে গেছে, এবার অপর দিকটাও লাল লাল হয়ে যাবে। এগুলো লাল লাল হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পরের গুলো এবার ছেড়ে দিচ্ছি। ছাড়ার সময় খেয়াল রাখবেন সব সময় এই যে মুখটা আছে না, এটা সব সময় এই উল্টো দিকে যেন থাকে, তাহলে মুখটা খুলে পুর বেরোবার আর কোনো সমস্যা থাকবে না। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।